হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস লাইভ। অদিতিস লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি মোটামুটি আছি, আমি অনেক অনেক ভালো কখনোই থাকি না। যাই হোক, আজকে একটা মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখন তো রাত্রি হয়ে গেছে, তো আমি সন্ধ্যাবেলা ব্লগটা স্টার্ট করেছি। সন্ধ্যাবেলা নয়, রাত্রি 8টার পরে স্টার্ট করেছি। আজকে অফিস থেকে ফেরার পর আমরা বাসন্তী ঠাকুর দেখতে গিয়েছিলাম। আমাদের এখানে বড় বড় দু জায়গায় বাসন্তী পুজো হয়, তো সেখানেই গিয়েছিলাম। তো চলুন, আর কীরকম মানে কটা ঠাকুর দেখলাম বলেই দিয়েছি, কিন্তু দুটো ঠাকুর দেখেছি তাও বলছি। তো ঠাকুরগুলো কেমন হয়েছে আর আমাদের এখানে বাসন্তী পুজো কেমন হয় আপনারাও এক ঝলক দেখে নিন। তো বন্ধুরা, আজ কয়েকদিন ধরেই বাসন্তী পূজা চলছে। যাই হোক, আসার সময় পাচ্ছিলাম না, অফিস বাড়ির কাজ করে করেই সময় যাচ্ছিল। তো এখন আমরা চলে এসেছি আমাদের যে মাঠে ক্ষুদিরাম মেলা হয়েছিল বন্ধুরা, সেই মাঠেই এখানে প্রত্যেক বছর বাসন্তী পূজা হয়। তো এখানে নবদুর্গার মূর্তি করেই পূজা করা হয়। 9টা দুর্গা ঠাকুর হয়েছে আর এই হচ্ছে বড় দুর্গা ঠাকুর। মানে ঠাকুরগুলো খুব অসাধারণ হয়েছে, মুখগুলো এত সুন্দর করেছে, এত মিষ্টি ঠাকুরগুলোর মুখ যে মনে হয় যেন শুধু তাকিয়েই থাকি প্রাণ ভরে। কতগুলো ঠাকুর হয়েছে দেখুন, আপনাদের একটা একটা করে আমি দেখাচ্ছি। নবদুর্গা হয়েছে এখানে, আর এখানে আরেকটা জিনিস খুব সুন্দর হয় বন্ধুরা, মানে বড় করে যজ্ঞ হয়। তো এটা প্রথম 2-3 বছর খুব বড় যজ্ঞ হয়েছিল, এখন ক্রমশ ছোট ছোট হয়ে আসছে। মানে বড় বলতে সে বড় বড় গোটা গোটা গাছ মানে লরিতে করে আনা হতো, ওই গোটা গোটা মানে গাছকেই যজ্ঞের মধ্যে দেওয়া হতো, ঘি দিয়ে পোড়ানো হতো আর বস্তা বস্তা লঙ্কা পোড়ানো হতো বন্ধুরা ওই যজ্ঞের মধ্যে। কিন্তু কেউ আশেপাশে হাঁচি করতো না, মানে এমনই একটা মহিমা ওই যজ্ঞের মধ্যে ছিল। তো যাই হোক, এখন আর লঙ্কা পোড়ায় নাকি আমি ঠিক জানি না। আমি যজ্ঞ সন্ধেবেলা আগে হতো দেখতাম, কিন্তু এখন তো আর কখন হয় জানি না। আজকে তো হয়নি কোথায়, মানে হয়ে গেছে আগে, এখন হচ্ছে না। যাই হোক, দেখাচ্ছি আপনাদের যজ্ঞের কুণ্ডুটা। তো এই হচ্ছে যজ্ঞের কুণ্ডু এখানে বন্ধুরা। তো এই মাঝখানে আগে কি হতো, এত মানে যজ্ঞের কুণ্ডুর কাজটা এত সুন্দর করে সাজানো থাকতো না, কারণ অনেক বড় বড় গাছ, বললাম না গোটা গোটা গাছ এই যজ্ঞের মধ্যে দেওয়া হতো। আর বাইরে থেকে সব সাধুরা আসতো, অনেক নাঙা বাবাও আসতেন, যেনারা যজ্ঞের চারিদিকে মানে আবর্তন করতেন, ঘুরতেন। এখানেরও অনেকেই সেই যজ্ঞে যে মানে যোগদান দিতেন, মহিলারা বলুন, ছেলেরা বলুন, পুরুষরা বলুন, সবাই। তো এবছর সেটা দেখতে পাচ্ছি না, মানে গত বছর থেকে একটু ছোট হয়ে গেছে পুজোটা, কিন্তু ঠাকুর সেই বড়, মানে 9টা দুর্গাই হয়। যজ্ঞের যে বিভৎসটা দেখেছি প্রথম 2-3 বছর, সেই জিনিসটা এখন আর হচ্ছে না। ওইদিকে চলছে হরিনাম সংকীর্তন। তো চলুন দেখাচ্ছি, মানে যেইখানেই মেলাটা হয় প্রপার সেই জায়গাতেই হচ্ছে। আর এখানে ভিড়ও আগে প্রচুর হতো, মেলাও বসতো দোকান টোকান, কিন্তু এবছর দেখছি বসেনি। আগের বছর থেকেই বসেনি মেলাগুলো, মানে দোকানদানিপত্র, শুধু এই মানে পুজোটাই হয়। তো প্রথম 2-3 বছর খুব সুন্দর হয়েছিল, মানে এত যজ্ঞ, মানে এরকম যজ্ঞ কোনোদিনও আমরা কোথাও দেখিনি। বহু দূর থেকে লোক আসতো দেখার জন্য, টিভিতেও দেখানো হতো। তো এই যে চলছে হরিনাম সংকীর্তন এখানে, আর একদিকে হচ্ছে কালকে যেহেতু নবমী, আজকে তো অষ্টমী, তো নবমীতে এখানে লোক খাওয়ানো হবে। এই যে আনাজপত্র কাটা চলছে, আর বিশাল বড় করে পুরো মাঠটাতে মানে ওই পাশে পুরো খালি মাঠটাতে প্যান্ডেল বাঁধা হয়েছে। তো শুনছি কি 2500 থেকে 3000 লোক খাবে। আর একটা এখানে একটা আর একটা জিনিস করতো, বড় শিব মূর্তি বসানো থাকতো, তো সেটা এবছর দেখতে পাচ্ছি না, শিব মূর্তি তারা বসায়নি। তো ওইখানে গাছের গোড়ায় এখন ছোট শিব মন্দির পাকাপাকিভাবে করেছে, তো সেখানেই ওই সাজিয়েছে একটু আর কি। তো চলুন দেখুন ওই শিব মন্দিরটা, এই বটগাছের নিচেই ওই ছোট করে একটা শিব মন্দির করেছে পারমানেন্টলিভাবে। তো ওটাই এখন দেখছি, নাহলে আগে বড় করে একটা শিব মূর্তি বসানো থাকতো, তার মাথা থেকে ফোয়ারা এরকমই সিনারিগুলো করতো। তো এবছর বলছি না, গত বছর থেকে ছোট হয়ে গেছে। তো যজ্ঞটা খুব দেখার মতো হতো বন্ধুরা, সবাই যজ্ঞের চারপাশে আবর্তন করতো, ঘুরতো, আর নাঙা বাবারাও ঘুরতেন। এই দেখুন সব, দেখুন ই করছে, মানে মেয়েরা সব সবজি কাটতে বসে গেছে কালকে রান্না বান্নার জন্য। কত মেয়ে ছেলে, মানে ছেলে মেয়ে মহিলা সবাই মিলে লেগে গেছে আনাজপত্র কাটতে, কাল লোকজন খাওয়ানো হবে। যেখানে দেখুন বস্তা বস্তা আলু, ডেচকি ডেচকি টমাটো। তো যাই হোক, এখানে মেলাটা মোটামুটি, মানে পুজোটা আপনাদের মোটামুটি দেখালাম। আমি বললাম না, বেশি সময় কোথাও দাঁড়ানোর সময় হচ্ছে না বন্ধুরা, বাড়ি ফিরে অনেক কাজ আছে, কাজ করতে হবে। এমনিতেই আজকে অফিস থেকে ফিরতে লেট হয়েছে, তো কোথাও লেট করা যাবে না। জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি বেরিয়েছি।
তাই ঝটাপট করে সব কিছু আপনাদের দেখিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। আর এই যে আমার অবস্থা দেখুন, অফিস থেকে ফিরেছি, কি অবস্থা, মুখ হাতের মানে সারাদিনের ঘাম টাম একদম অবস্থা একাকার। আর এই যে আমার বড়ো সুতা জামাটাও চেঞ্জ করেনি, ভালো জামা একটা পরেনি, তাই বলছি বেরোবো জানো তুমি, তাও জামা চেঞ্জ করোনি। তো এই যে আরেকটা জায়গায় চলে এলাম বন্ধুরা, এখানে এটা হচ্ছে আমাদের এখানে মঞ্জুশ্রী পেরিয়ে মোড়টা পেরিয়ে এলআইসি অফিসের কাছে। তো এটা অনেকেই জানেন, এটা এই যে বড় ধরনের হয় খুব, তো এটাও বহু বছরের পুজো বন্ধুরা, 75তম না কত। এই যে দেখুন গেটটার মধ্যে লেখা আছে, ঢোকার মুখে এই যে গেটটা বানানো হয়েছে, এই যে লেখা আছে 75তম। তো বহু বছরের পুজো, আমি যা বিয়ে হয়ে এসেছি এখানে দেখছি এভাবেই জাঁকজমক করে পুজোটা হয়, আর প্রতিমাটাও খুব সুন্দর। তো চলুন ভেতরে যাওয়া যাক, পুরো রাস্তাটাতেই লাইট দিয়েছে, মানে পুরো মেন রাস্তা থেকে এই ভেতর পর্যন্ত। তো বেরানোর সময় আপনাদের মেলাটা দেখাচ্ছি। আগে আগে কি হতো, এই যে ডান দিকে না মেলা বসতো, কিন্তু এবছর দেখছি বাইরের দিকে চলে এসেছে, সেটা ফেরার পথে দেখাচ্ছি। এখন নতুন ঘরবাড়ি হয়ে গেছে, সেজন্য ওখানে আর হচ্ছে না, এখানে একটা ছোট্ট স্টেজ হয়েছে, তো লাইটের জন্য স্টেজের লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, প্রচণ্ড লাইট দিয়েছে, এই জন্য ক্যামেরা সব সাদা সাদা হয়ে যাচ্ছে। তো এই পুজোটা একটু ভেতর দিকে হয় মেন রাস্তা থেকে, চলুন তাহলে যাই মন্দিরের কাছে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। তো কালকে মনে হয় এখানে খিচুড়ি হবে, কি বড় বড় কড়াই বন্ধুরা, দেখুন কত বড় কড়াই। তো এখানে একদিকে স্টেজে হচ্ছে নাচের প্রোগ্রাম চলছে, আর একদিকে হচ্ছে মায়ের আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, সেই জন্য মানে ব্যাঙ্ক পার্টি পাচ্ছে, মানে বাজনা পার্টি। এই দেখুন কড়াইগুলো, মানে একটা একটা কড়াইয়ের মধ্যে তিন চারজন মানুষ আরামসে বসে যাবে, এত বড় কড়াইগুলো, মানে ক্যামেরার মধ্যে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, মানে বিশাল বড় বড় কড়াই, মানে দুটো মানুষকে শুইয়ে দিলেও শুইয়ে যাবে এত বড় কড়াই। তো চলুন ভেতর দিকে যাই, মায়ের আরাম মানে আরতি চলছে, তো আরতিটা একটু দেখে নিই। তো প্রচণ্ড বক্সের মানে মাইকের সাউন্ড, সেই জন্য এখানে তো ভয়েস দেওয়া একদম পসিবল নয়। আর এটা হচ্ছে এখানকার মন্দির, মানে পারমানেন্ট আর কি স্থাপিত মন্দির, এইটা হচ্ছে শিব মন্দির বাবা ভোলেনাথ। তো আমার বাবা ভোলেনাথ এখানে বসে আছেন, আর এইদিকে ওনার ষাঁড় বসে আছেন। তো চলুন এখানে আরেকটা নতুন জিনিস দেখলাম, তো এইখানে হচ্ছে গিয়ে বাম সাইডে করেছে একটা পুকুরের সিনারি করেছে, তো সেই সিনারিটা দেখুন, চলুন ফোয়ারা একটা করেছে, সেটাও একটু দেখে নিই। তো সিনারি বলতে বন্ধুরা ওই যে জলের পুকুরের মধ্যে ফোয়ারা সিস্টেম করেছে ও লাইটিং দিয়ে, ওটাই দেখতে একটু সুন্দর লাগছে, আর কিছু নয়। এবারে মায়ের কাছে যাই, এই যে মায়ের সন্ধ্যা আরতি চলছে, কি বড় বড় দুটো পাখা, হাত পাখা দু সাইডে নাড়াচ্ছে। তো বন্ধুরা এখানেও মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, একদম মায়ায় ভরা মূর্তি, তার উপর চলছে সন্ধ্যা আরতি। আর এদিকে হচ্ছে এই যে বাজনা পাটিরা সব নাচছে, এদের নাচ দেখে আমারও ভীষণ নাচতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই, নাচতে গেলে আমার লেট হয়ে যাবে। তো যাই হোক, আমার যেখানেই এই সন্ধ্যা আরতি হোক বা আরতি হোক, আমি মায়ের মুখটা বেশ দু চোখ ভরে দেখি, আমার খুব ভালো লাগে, মানে মূর্তিগুলো এত সুন্দর মায়ায় মাখানো, যেন মা যেন সাক্ষাৎ বসে আছেন। তো এই যে আর একদিকে চলছে, এইখানে স্টেজে প্রোগ্রাম চলছে বন্ধুরা, পেছনে বড়, আর নিচে ওই যে নিচে পুচকিটা নাচছে, ওকে টিভিতে দেখা যাচ্ছে বড়ভাবে। তো চলুন মোটামুটি এখানটায় দেখানো হয়ে গেল, কত ভিড় হয়েছে দেখেছেন, চারিদিকে লোক ভর্তি, ঠাসা লোক, একদম পাগলানোর জায়গা নেই। তো এবার বেরিয়ে যাই, আপনাদের দেখানো হয়ে গেছে, এবার একটু মেলাটা ঘুরিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা আমরা যে গেটটা থেকে ঢুকেছিলাম, ওই যে বলেছিলাম না 75তম, ঠিক তার ব্যাক সাইডে আমরা, এটা হচ্ছে রাস্তা বেরোনার রাস্তা। তো এই রাস্তার দুধারেই দেখেছি এবছর দোকান বসেছে, আর একটা ফাঁকা জায়গা একটু ছিল সেখানেও দোকানটা বসেছে, মেলা বসেছে। তো এই জন্য এবছর মানে মেলাটাও একটু বড় ধরনের হয়েছে বলে প্রচণ্ড ভিড় হয়েছে বন্ধুরা। তো এত ভিড় কোনো বছরই দেখিনি আমি, প্রায় আসি মানে কম বেশি 11-12 বছর হয়তো মাঝখানে বাদ যায়, না হলে প্রায়ই আসি আমি, কারণ এটা ঠিক অফ সিজনের পুজো তো একটা, মানে আমাদের দুর্গাপুজোর অনেক পরে এই পুজোটা আসে, সেই জন্য বেশ ভালোই লাগে বেরোতে। তো যাই হোক, এবছর তো আর আমার সাজুগুজু করার টাইম হয়নি, সেই জন্য বন্ধুরা সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, কেন তাকিয়ে আছি জানি না বন্ধুরা, সবাই তো ভালো ভালো মেকআপ করে গেছে, ভালো ড্রেস পরে গেছে, আমি তো সেই কেমন হয়ে চলে গেছি, আমার বড়টারও তো অবস্থা ওই রকম, এই জন্য দেখছি বেশিরভাগ লোক আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কত লোক দেখে যা মানে তাকিয়ে আছে তার ঠিক নেই, কী ভেবে তাকিয়ে আছে আমরা নিজেরাই জানি না। তো যাই হোক চলুন মেলার মধ্যে ঢুকেছি, এখন একটা কিছু কিনে নিই। এই দেখুন একটা লোক কীরকম বাচ্চা কোলে নিয়ে এসে আমার দিকেই তাকিয়ে আছে, এই দেখেছেন
দেখাতে, যাই হোক এখানে বাচ্চারা খেলছে, আর এ সাইডেও একজন ছিল। এই দেখুন এই ভদ্রলোক, জাস্ট ক্যামেরাটা বেশি ঘুরাতে পারলাম না, উনিও আমার দিকে দেখছি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি ঢুকছি, যা মেলার মধ্যে ঢুকেছি, তো কি দেখছে জানি না, কি সেজে আসেনি বলে দেখছে না কি জন্য তাকিয়ে আছে জানি না। তো চলুন বকবো, ভাঁড় বেশি বকবো না, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক মোটামুটি। আর কি খাবো বলুন তো, খাওয়ার মধ্যে কিছুই নেই, মানে কিছুই নেই বলছি কি, অনেক দোকান আছে। আমি আজকে অফিসে ভালোই মতো টিফিন করে নিয়েছি, সেই জন্য আর খেতে পাচ্ছে না। তাও বললাম মেলার মধ্যে ঢুকেছি যখন, বরকে বলি চলো একটা আইসক্রিম খাও, আইসক্রিম খেয়েই বাড়ি যাবো, আর কিছু খাবো না। তাছাড়া দেখুন বন্ধুরা, ছেলেটাও তো নেই আমার কাছে, সেই জন্য মেলায় ঘোরা খাওয়া এগুলো আর মাথার মধ্যে আমার আসে না। জাস্ট ঠাকুরগুলো আপনাদের দেখাবো বলে, পুজোটা কী ধরনের হয় সেজন্যই এলাম, আর কিছু নয়। তো আর খাওয়া দাওয়ার কথা তো ভুলেই যাই, মানে কোথাও বেরোলে সেরকম ইচ্ছে করে না, বারবার ছেলেটার কথা মনে পড়ে, তাই আইসক্রিমটাই খাচ্ছি। আর আমার যে চোখ মুখের অবস্থা দেখেছেন, সারাদিন মুখে জল টল পড়েনি, মানে সে কি অবস্থা, বিশ্রী অবস্থা। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন আমরা বাড়ির দিকে যাই। তো বন্ধুরা, আমরা ঠাকুর দেখে সাড়ে নটার সময় বাড়ি চলে এসেছি, দুটো ঠাকুর দেখেছি, সেটা আপনারাও দেখেছেন। তো বেশি জায়গা মানে আরও হচ্ছে, দু এক জায়গায় ছোটোখাটো হচ্ছে, সেগুলো গেলাম না, কারণ আমার তো অফিস থেকে ফিরে অনেক তাড়া থাকে, কারণ পরের দিনে রান্নাবান্না জোগাড় যন্ত্র করতে হয় রাতের খাওয়া দাওয়া সেরে, আর সেজন্যই আর দেরি করলাম না দুটো ঠাকুর দেখে। এমনিতেই আজকে অফিস থেকে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে, 8টার কাছাকাছি হয়ে গেছিলো, তো সেজন্যই আর লেট করিনি। মানে মানে ঠাকুর দেখা বলতে আপনাদের দেখাবো বলেই গিয়েছিলাম বন্ধুরা, আমরাই তো প্রত্যেক বছর দেখি, তো শুধু আপনাদের দেখানোর জন্যই এবছর মানে গিয়েছি, কীরকম ঢুকেছি, ক্যামেরাটা অন করে করে আবার বেরিয়ে চলে এসেছি, কোথাও দাঁড়ায়নি বেশি সময়, মেলার মধ্যেও সেম ওইভাবে ঘুরেছি, বেশি সময় কোথাও দাঁড়ায়নি। তো যাই হোক, পুজো দেখে চলে এলাম আর মেলা ঘুরেও চলে এলাম। তো একটা জিনিস কিনে এনেছি, সেটা আপনাদেরকে বলা হয়নি। তো এই যে মেলায় ঢুকেছিলাম, ভাবলাম একটা তো কিছু নেই, না হলে একটা খারাপ দেখায় না মেলায় ঘুরে ঘুরে। তো এই যে এইটা নিয়ে এসেছি, গলার চিক, আমার বেশিরভাগ ব্লু কালারের শাড়ি বলে আমি ব্লু কালারের নিয়েছি, গলায় সব জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কথা। কেমন লাগছে, কেমন লাগছে বলবেন কিন্তু কমেন্ট করে। তো যাই হোক, এটা আমার বর কিনে দিয়েছে। আরও একটা জিনিস নেবো বলছিলাম, কিন্তু ওই যে বলছি না, দেরি হচ্ছে বলে তাড়াহুড়ো করে চলে আসছি, বেশি আমার মেলার সময় হয়নি। তো যাই হোক, আর ভাঁড় হচ্ছি না, এবার যাই রাতের কাজবাজ সারি, মানে কালকে কী রান্না টান্না হবে সেসব জোগাড় যন্ত্র করি। আর ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে সেটা তো সবাই জানেন আপনারা, আর বলার কী দরকার আছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর কী করবেন সবই তো বলে দিলাম। ওকে, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।